শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সেঞ্চুরি, এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা শতাধিক। হত্যা, হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগ সহ 130টি মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মামলা ইতিহাসে বিরল। ইতিহাসে শুধু 3 জন সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ সংঘাতে মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আজও 6টি মামলা হয়েছে। 2টি গণহত্যার অভিযোগ ছাড়াও এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 119টি হত্যা মামলা হলো। এর বাইরে হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 11টি মামলা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে তার বিরুদ্ধে সব মিলিয়ে মামলা হলো 130টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, সরকারের দমনপীড়ন ও ব্যাপক বল প্রয়োগের কারণে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম যমুনা টিভির একটি পরিসংখ্যান অনুযায়ী আন্দোলনে প্রায় 700+ মানুষ শহীদ হয়েছেন। দেশের সাধারণ মানুষের দাবি, এই সকল হত্যাকাণ্ডের দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে হবে।